চেষ্টায় আমার সততায় আমার ক্যাবিনেট সহকারে আমি আমার বাংলাদেশ ফিল্ম ক্লাবকে কাটরাইজ থেকে গুলশান নিকেতনে নিয়ে এসেছি, পরিবেশটাকে সেইভাবে করেছি। আমি ভালো করেছি না মন্দ করেছি বা আমার ক্যাবিনেট কতটা সার্থক, আমি প্রেসিডেন্ট হিসেবে কতটা সার্থক, সদস্যরা ক্লাবে গেলেই সেটা বুঝতে পারবে। এখনকার ক্লাব একটি সম্মানজনক জায়গায় এবং সম্মানজনক পরিবেশে তৈরি করেছি। এবং এখন আজকে 6ই ফেব্রুয়ারিতে আমার নতুন নির্বাচন হচ্ছে, এক বছর মেয়াদি নির্বাচন হয়, আমার মেয়াদকাল শেষ। আজকে যারা পাশ করবে, যেই পাশ করুক, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে ক্লাবটাকে আরো সামনে দিকে নিয়ে যাবে। তাদের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা পাশ করলে ক্লাবের উন্নয়নের জন্য, ক্লাবের ভাবমূর্তি যাতে ভালো হয় সেদিকে নজর রাখবা, সততার সঙ্গে কাজ করবে। প্রতিদ্বন্দ্বী সব দলকে একসাথে সেটাই আজকে মনে করেন যে ইলেকশন শেষ হয়ে গেলেই আজকে হয়তো 11-12 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইলেকশন নির্বাচন শেষ হয়ে গেলে আবার আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে কাজ করবে, এটাই হওয়া উচিত। সবাইকে একদম 22টা